ইডি সিবিআই এর সারাশি চাপ। ইডির পর এবার তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই। আলিপুরে বহুতলে সিবিআই এর অভিযান, কর্পোরেট সংস্থার খোঁজে তল্লাশি। সিবিআই পাঁচটি টিম বেরিয়েছে ইতিমধ্যেই বলে খবর পাওয়া যাচ্ছে। ইডির পর এবার তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই। আলিপুরের একটি বহুতলে সিবিআই এর তল্লাশি, কর্পোরেট সংস্থার একটি খোঁজে তল্লাশি চলছে। সিবিআই এর পাঁচটি টিম বেরিয়েছে বলে খবর। সরাসরি আমাদের প্রতিনিধি সৈকতের কাছে চলে যাব, আরো আপডেট দেবেন সৈকত এই বিষয়ে আমাকে। সৈকত, ইডির পর এবার তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই, বিস্তারিত জানাবেন সৈকত রয়েছেন আমার সঙ্গে। সৈকত, আমি যাচ্ছি সৈকতের কাছে। আলিপুরে একটি বহুতলে সিবিআই অভিযান চলছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে। কর্পোরেট সংস্থার একটি খোঁজে, একটি নির্দিষ্ট কর্পোরেট সংস্থার খোঁজে তল্লাশি চলছে। সিবিআই এর পাঁচটি টিম বেরিয়েছে সকাল সকাল, সিবিআই এর পাঁচটি দল রওনা দিয়েছে এবং তারা ওই নির্দিষ্ট আলিপুরের একটি বহুতলে অভিযান চালাচ্ছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে, আরও বিস্তারিত তথ্য সৈকতের কাছ থেকে নেব। সৈকত, একদমই দেখো, আজকে সকালবেলায় সিইও কমপ্লেক্স থেকে সিবিআই এর একটি টিম এই 8x10 আলিপুর রোড ভিসা হাউস, এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়েই সিবিআই এর আধিকারিকরা আসেন। মূলত যেটা জানা যাচ্ছে, এই বিল্ডিং এর অন্যতম একজন শীর্ষকর্তা সেই শীর্ষকর্তার খোঁজে এসেছেন। যেটুকু সিবিআই সোর্সে জানা যাচ্ছে যে একটি দুর্নীতি সংক্রান্ত মামলায় তার খোঁজে এসেছেন এবং তার অফিসে বিভিন্ন নথি সার্চের জন্য এসেছেন সিবিআই আধিকারিকরা। তবে যেটা জানা যাচ্ছে যে এটি এখনো পর্যন্ত একটি শেয়ার দুর্নীতি বা ব্যাংক রিলেটেড দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় সিবিআই এর এই অভিযান সকালেই একেবারে 8x10 আলিপুর রোড ভিসা হাউসে চলে আসেন সিবিআই আধিকারিকরা। দুর্নীতি সংক্রান্ত মামলায় এই আলিপুরের এই যে বহুতল, এই বহুতলের যিনি মালিক, সেই মালিকের খোঁজ করছেন সিবিআই আধিকারিকরা। সেই মালিকের খোঁজ পেলে তার থেকে যে দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্ত করছে, সেই তদন্তের আরও বেশ কিছুটা অগ্রগতি হবে। সেই জন্যেই সেই মালিকের খোঁজে এসেছেন এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা মালিকের যে রুম রয়েছে, যে অফিস রয়েছে, সেই অফিসগুলিতে তল্লাশি করছেন, মূলত নথি সার্চ করছেন সিবিআই আধিকারিকরা। ধন্যবাদ সৈকত। ফরাক্কা ব্যারাজের রেলিং ভেঙে 14 চাকার একটি লরি ধাক্কা মারলো মালগাড়িকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ফরাক্কা ব্যারাজে। জানা যায়, মঙ্গলবার ভোর রাতে একটি 14 চাকার লরি মালদা থেকে ফরাক্কার দিকে আসছিল, কিন্তু সেই 14 চাকার লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফরাক্কা ব্যারাজে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি ট্রাক্টরকে ধাক্কা মারে। ট্রাক্টরকে ধাক্কা মারার পর ফরাক্কা ব্যারাজের রেলিং ভেঙে দিয়ে একেবারে মালগাড়িকে ধাক্কা মারে। মালগাড়ির চালক ইমার্জেন্সি ব্রেক করে কোনো রকমে মালগাড়িটিকে থামায় এবং বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচায়। 14 চাকার লরিটি দুমড়ে মুচড়ে যায়, এর পাশাপাশি ট্রাক্টরটিও দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা, এর পাশাপাশি যায় সিআইএসএফের জওয়ানরা। বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ফরাক্কা ব্যারাজে। 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেই যানজট নিয়ন্ত্রণ করে পুলিশ আধিকারিকরা এবং সিআইএসএফের জওয়ানরা। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা।